আমার জমিনে আছে, এনাম সাহেবের দল, কি নাম? হিজবুত তাওহীদ। কি নাম? জোরে কোন, কি নাম? সুনাইমুলি থেকে এটার উৎপন্ন। নোয়াখালী হসপিটালের অলিতে গলিতে এদেরকে দেখা যায়, মসজিদ শহরের অলিতে গলিতে এদেরকে দেখা যায়, পাঁচ সাতটা মেয়ে খুব সুন্দরী রূপসী। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা ইসলামকে কলুষিত করতে চায়, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলামকে ধ্বংস করার পায় তারা করে, এদের সর্বপ্রথম অস্ত্র হলো সুন্দরী নারী। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য এরা প্রথম প্রস্তাব দিয়েছে, এই মদিনার, এই মক্কার যত সুন্দরী মেয়ে আছে, বিবাহ করতে চাও, বিবাহ দিয়ে দিব, তারপর ইসলামের পক্ষে কথা বলিও না, এই দুনিয়ার জমিনে নবী মুহাম্মদের উত্তরসূরি যারাই থাকবে কিয়ামত পর্যন্ত, এদেরকে পাশানোর জন্য রিসর্টে মেয়ে ঢুকাইয়া এদেরকে অপমান করার জন্য আবু জাহেল উৎপার উত্তরসূরি আজ পর্যন্ত কাজ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং খুব সাবধান, খুব হুঁশিয়ার থাকতে হবে। যারা মেয়েদেরকে সামনে নিয়ে আসতে চায়, বুঝতে হবে ডাল মেয়ে কুছ কালা হয়। এই হিজবুত তাওহীদ এরা মেয়েদেরকে দিয়ে আফেপার পত্রিকা বিক্রি করে। কৌতূহলবশত আমি একদিন এর কাছ থেকে একটা পত্রিকা নিয়েছি নোয়াখালী হকাস মার্কেট। আমি বলি একটা পত্রিকা দাও পাঁচ টাকা। দেখলাম অনেকগুলো পাতা, প্রথম পৃষ্ঠায় লেখা আছে ওলামায়ে কারাম জঙ্গি। নাউজুবিল্লাহ আস্তে এখন। প্রথম পাতা কি বলছে? ওলামায়ে কারাম জঙ্গি, মৌলবাদ, সন্ত্রাস। আসলেই কি ওলামায়ে কারাম সন্ত্রাস? এরা আসলেই ওলামায়ে কারামকে সন্ত্রাস বলার উদ্দেশ্য হলো, শুধু ওলামায়ে কারামকে সন্ত্রাস বলা নয়, বরং ওলামায়ে কারাম যাদের উত্তরসূরি তাদেরকে সন্ত্রাস বলা। এদের উত্তরসূরিরা আমার নবীকে সন্ত্রাস বলেছে, আবু বকরকে সন্ত্রাস বলেছে, উতপাকে সন্ত্রাস বলেছে, আজ আদার প্রতাপতারা ওলামায়ে কারামদেরকে সন্ত্রাস বলে জেলখানায় নিয়ে ফাঁসির হুকুম দিয়া ওলামায়ে কারামদেরকে জাতি থেকে বিচ্ছিন্ন করতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? এদেশের মানুষ সজাগ হয়েছে, মানুষ আর বুঝতে বাকি নাই, যারাই ওলামায়ে ইকরামদের বিরুদ্ধে কথা বলে ওরা কোনো না কোনো চক্রান্ত আর ষড়যন্ত্র এই জমিনে বাস্তবায়ন করতে চায়। সুতরাং ওলামায়ে ইকরাম খুব সাবধান থাকতে হবে, সহি বুঝ নিয়ে চলতে হবে সাধারণ পাবলিকদেরকে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। জোরে কন আমিন। যে কথা বলতেছিলাম, নবীর ওয়ারিস ওলামায়ে ইকরাম। কার ওয়ারিস? নবীর ওয়ারিস ওলামায়ে ইকরাম। এরা ওলামায়ে ইকরামকে সন্ত্রাসী বানায় বুঝাইতে চায়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সন্ত্রাসী, সর্বোচ্চ কথা হলো এরা আমার নবীকেও সন্ত্রাস বানাতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং নবীকে যারা সন্ত্রাস বলতে চায়, ওরা জানে না, ওরা নিজেরা সন্ত্রাসী করে এই জমিনে ওলামায়ে ইকরামদেরকে কলুষিত করতে চায়। আল্লাহ আমাদের সমস্ত মুসলমানদেরকে এই সমস্ত ডিভাইডেড ভুলে গিয়ে ইসলামের কাতারে এক এবং অভিন্ন পথ অনুসরণ করে কবরে এবং দুনিয়ায় শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। জোরে কন আমিন। আসলেই কি ওলামায়ে ইকরাম জঙ্গি? আসলেই কি ওলামায়ে ইকরাম জঙ্গি? আসল কারণ কি তাহলে ওলামায়ে ইকরামদেরকে জঙ্গি বলার? পেপার পত্রিকা আপনারা দেখেন, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে দেখেন, অস্ত্রে ঝনঝনানি দিয়া ওরা একে অপরকে ফায়ার করে, বিভিন্ন দলের নেতাদের নাম পর্যন্ত পেপার পত্রিকা আসে, তারপরে ওদেরকে সন্ত্রাস বলা হয় না, বরং দাড়িওয়ালা টুপিওয়ালা একটা যদি শুরু নিজেকে সেভ করার জন্য একটা লাথিও হাতে নাই, তখন ওদেরকে জঙ্গি বলা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কি না? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখিলেই তালেবান? তালেবান বুঝেন নি? আফগানিস্তানে যারা আমেরিকার সাথে যুদ্ধ করছে এদেরকে কয় তালেবান, আর আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোও আমেরিকার সুরে সুর মিলাইয়া এদেরকে কয় তালেবান।